অঙ্গনবাড়ি কর্মীঙ্ পাই আসিলা সবুঠু বড় খবর, যাকি দশ দফা দাবি নেই লয়র প্রেমজিরে গর্জন করুথিলে অঙ্গনবাড়ি কর্মী। আসন্তু জানিবা সম্পূর্ণ খবর, তা পূর্বরু ভিডিওকু লাইক করে চ্যানেলকু সবসক্রাইব করে বেল আইকনকু দবাই দিন্তু। গতথর লগাতার 86 দিন আন্দোলন জারি রইথিলা বে তেবে দাবি পূরণ পাই সরকার লিখিত প্রতিশ্রুতি দেইথিলে, তেণু পুনি থরে দিনিকিয়া আন্দোলন করি সরকারকু চেতাবনী দেইছন্তি নিখিল ওড়িশা অঙ্গনবাড়ি মহিলা কর্মচারী সংঘ। তেবে অঙ্গনবাড়ি কর্মীঙ্কর সমস্ত দাবি পূরণ হব, দাবি পূরণ পাই ভুবনেশ্বরের আন্দোলনকু ওহ্লাইছন্তি হাজার হাজার অঙ্গনবাড়ি দিদি। বিধানসভা সম্মুখে জোরদার বিক্ষোভ চালিছিলা। নিখিল ওড়িশা অঙ্গনবাড়ি মহিলা কর্মচারী সংঘ দাবি করুছি যে অঙ্গনবাড়ি কর্মীকু সরকারি কর্মচারী মান্যতা দিয়া যাও, যে পর্যন্ত সরকারি কর্মচারী ঘোষণা হই না সহায়িকাঙ্কু মাসিক 9,000 টাকা, কর্মীকু 18,000 টাকা দিয়া যাও বলি দাবি করুছন্তি। তেবে গতথর অঙ্গনবাড়ি কর্মী মানে সরকার লগাতার 86 দিন ধরি আন্দোলন চলাইছিলে, বারম্বার সরকারঙ্কর সহ আলোচনা পরে মিলিছিলা লিখিত প্রতিশ্রুতি। তেবে সরকার সেমানক দাবি পূরণ দিগরে নিশ্চয় পদক্ষেপ নেবে বলি আন্দোলনকারী কৌছন্তি। দিনিকিয়া আন্দোলন পরে রাজ্য সরকারঙ্ক সহ সংঘর প্রতিনিধিমণ্ডলী আলোচনা করিছন্তি, প্রতিশ্রুতি পূরণ পাই সরকার নিশ্চয় পদক্ষেপ নেবে। তেবে আগকু আসুছি সাধারণ নির্বাচন, নির্বাচনকু আখি আগরে রাখি সরকার অঙ্গনবাড়ি কর্মীমানকর সমস্ত দাবি পূরণ করিবে বলি কুয়াযাউছি। বহুত জলদি অঙ্গনবাড়ি কর্মীকর সমস্ত দাবি পূরণ হব, কুয়াযাউছি কি অঙ্গনবাড়ি কর্মীকর সমস্ত দাবি পূরণ হইযিব।